নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আমি সঞ্চিতা চলে এসেছি তোমাদের সঙ্গে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য। আজ আমি সবজি দিয়ে চাউমিন বানিয়েছি, কারণ আমার ছেলে এই চাউমিনটা খেতে পছন্দ করে না। এবার দেখো বন্ধুরা, কড়াইতে সাদা তেল দিয়েছি আর এদিকে আমি ছোট ছোট করে সবজিগুলো টুকরো করে কেটে নিয়েছি। এখানে গাজর আর বিনস আছে, আর এদিকে বন্ধুরা সোয়াবিনগুলোকেও আমি সিদ্ধ করে নিয়েছি একটু, আর চাউমিনটাকেও আমি সিদ্ধ করে নিয়েছি। চাউমিনের মধ্যে একটু সামান্য লবণ আর একটু রিফাইন্ড তেল দিয়েছিলাম, তাহলে চাউমিনগুলো আলাদা আলাদা থাকবে, একটার সঙ্গে একটা মিশে যাবে না। এবার বন্ধুরা দেখো, সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছি, আর এদিকে সোয়াবিনগুলোকেও আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে দু টুকরো করে নেব, আর সামান্য একটি গোলমরিচ দিয়ে দিলাম, কারণ কাঁচা লঙ্কা আমি ব্যবহার করব না, কারণ ছেলে টিফিনে নিয়ে যাবে তার জন্য। তো এবার আমি সোয়াবিনগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। যেহেতু বন্ধুরা এটা সোয়াবিন দেওয়া আছে, তার জন্য একটু ভালো করে ভাজতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ভালো করে ভাজা ভাজা প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চাউমিনগুলোকে দিয়ে দেবো। দেখো সবকটা আলাদা আলাদাই আছে, একটার সঙ্গে একটা লেগে যাচ্ছে না। এবার সমস্ত চাউমিনগুলো আমি ওর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো দুটো চামচ ব্যবহার করেছি, দুটো দিয়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এবার বন্ধুরা এর মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম, কারণ সবজিতেও আমি লবণ দিয়েছি। এবার বন্ধুরা এখানে আমি রেড চিলি সসটা ব্যবহার করেছি, কারণ আমার কাছে গ্রিন চিলি সসটা নেই এখন, তার জন্য এটাই ব্যবহার করেছি। আর এক চামচের মতো সয়া সস ব্যবহার করেছি, এটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা আমার এই রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক, একটা কমেন্ট করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর নতুন বন্ধুরা হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নোটিফিকেশানগুলো তোমাদের কাছে খুব খুব তাড়াতাড়ি পৌঁছে যায় বন্ধুরা। তো এবার বন্ধুরা দেখো, এর মধ্যে আমি নুডলসের মধ্যেই যে মশলাটা ছিল সেটা মিশিয়ে দিলাম, ওটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। এবার বন্ধুরা আমি এতে টমেটো সস মেশাচ্ছি, দু চামচের মতন টমেটো সস মিশিয়ে দিলাম, এটা দিয়েও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা প্রায় হয়ে এসেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এটা একটু ঠান্ডা করে টিফিনে ভরে দেবো ছেলেকে। বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবারও ফিরে আসি নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা বন্ধুরা।